আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে এবি টোয়েন্টি এর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আবি মোহাম্মদ মাহমুদ রবি সুজন ইতালির মিলানে ব্রাকসাজন এক্সচেঞ্জের আয়োজনে বিজনেস অ্যাওয়ার্ড ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইতালির লিগাল রিপ্রেজেন্টেটিভ অ্যাডভোকেট জামান কামরুজ্জামান মোহাম্মদ আলামিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত ব্রাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সালাম ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ম্যানেজার শাকিল আহমেদ ইতালি অফিসের রিলেশনশিপ ম্যানেজার মিনহাজ হোসেন বৈধ পথে প্রবাসীরা দেশে খুব সহজে প্রবেশ থেকে টাকা প্রেরণের জন্য ব্র্যাকসাজন এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থ রক্ষা করে প্রবাসীদের মুনাফা সহ অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে যা প্রবাসীরা নিরাপদ এবং দুশ্চিন্তা মুক্ত থেকে দেশে টাকা পাঠাতে পারেন দ্রুত গতিতে ব্রাকসাজন এক্সচেঞ্জ লিমিটেড সবসময় প্রবাসীদের পাশে থেকে কাজ করছে এবং আগামীতে আরও রেমিটেন্স প্রেরণকারীদের সুযোগ বৃদ্ধি করবে বলে আশ্বাস ব্যক্ত করেন মত বিনিময় শেষে মিলানে দুই সালে সেরা রেমিটেন্স প্রেরণকারী তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রাকসাজানের নেতৃবৃন্দরা ফাতেমা ফোন সেন্টার প্রথম আর টিএস টেলিকম দ্বিতীয় এবং জিয়াউল করিম তৃতীয় স্থান সমন্বনা ক্রেস্ট গ্রহণ করেন তথ্য ও ভিডিও চিত্রে ইউরোপ পুরোপ্রধান মিনহাজ হোসেন এবি টোয়েন্টি ফোরের সাথে থাকুন যখনই সংবাদ তখনই দেখুন এবি টোয়েন্টি ফোরের আরও সংবাদ দেখতে ভিজিট করুন এবি টোয়েন্টি ফোরের ফেসবুক পেজে একই সাথে সাবস্ক্রাইব করুন এবি টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলটি এবি টোয়েন্টি ফোরের সব অনুষ্ঠান একসাথে দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবি টোয়েন্টি ফোরের নিজস্ব অ্যাপ শত ব্যস্ততার মাঝেও এবি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ